ইমানের দাবি যদি কুরবানি হয় সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ওগো দয়াময় আমার প্রভু দয়াময় ওগো দয়াময় আমার প্রভু দয়াময় ইমানের দাবি সে তো বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় ইমানের দাবি সে তো বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় আজকে সেই আল্লাহ রব্বুল আলমীর নির্দেশ পালনের জন্য আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আল্লাহর বিধানকে এই জমিনে প্রতিষ্ঠিত করবার জন্যই আমরা আজকে এই আন্দোলনে আমরা নাম লিখিয়েছি। আমরা বুঝেছিলাম আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। আমরা বলেছিলাম সেই দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করার কথা বলা হয়েছে। সেই ইতিহাস যদি সামনে রাখা হয় তাহলে কি আমরা সেটি করতে পারবো? এটা আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে যাবে। ইতিহাস সেটি বলে, এই জন্যই তো ইসমাইল ইসলাম জবাই হননি, আসমান থেকে জান্নাত থেকে একটি দুম্বা আসলো কোরবানি হয়ে গেল। আমি আমার বাবাকেই জিজ্ঞাসা করেছিলাম, বাবা সেদিন যদি আজকে যেমন গরু কোরবানি করছি আর সত্যি যদি সেদিন ইসমাইল আলাইহিসসালাম যদি সেই ছুরিতে যদি কোরবানি হয়ে যেত আর আমি আপনাকে যদি জিজ্ঞেস করতাম, বাবা আমি আপনার সন্তান, আপনি আমাকে আজকে সেই ছুরি দেখে আজকের ঈদুল আজহার দিন আপনি কি কোরবানি করতে পারতেন? আমার নিজের বাবা এই কথার কোনো জবাব দিতে পারেননি, শুধু চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, বাবা এটি আসলে আমাদের পক্ষে সম্ভব নয়, এটি সেই মহা মনীষীদের পক্ষে সম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এই জন্য যে পবিত্র ঈদুল আজহা উদযাপনের পরে ইসলামী ছাত্র শিবির একটি আনুষ্ঠানিকভাবে যে ছুটি আমাদের ঘোষণা হয়েছিল সেই ছুটিগুলো পালন করে এসে আমরা আমাদের আবার সাংগঠনিক ময়দানে আমাদের দায়িত্ব অনুভূতিগুলো নিয়ে আমাদের দিনের যে কঠিন জিম্মাদারি আজকে আমাদের অর্পিত হয়েছে সেই জিম্মাদারিকে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের ময়দানে ফিরে এসে আমাদের কাজগুলো শুরু করার আনুষ্ঠানিক যাত্রা হিসাবে আজকের এই ঈদ প্রীতি সমাবেশ ঈদ পুনমিত আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, নিঃসন্দেহে ঈদুল আজহার কোরবানির ইতিহাস অনেক বেশি প্রেরণার, অনেক বেশি ত্যাগ এবং আমাদের জন্য অনেক বেশি শিক্ষা। এই ত্যাগের নির্দেশনাটি শুধুমাত্র আমাদের জন্য বিষয়টি এরকম নয়, অথবা আমরা শুধুমাত্র হযরত ইব্রাহিম আলাইহিসসালামের অত্যন্ত বড় ধরনের একটি পরীক্ষা হিসাবে, একটি বড় ধরনের ভালোবাসা এবং ত্যাগের নমুনা হিসাবে যে এই কোরবানিকে আমরা পালন করছি তাও না। কোরআনুল করিমের মধ্যে সম্ভবত সূরা মায়েদার 27 নম্বর আয়াতে এরকম বলা আছে, প্রত্যেক কওম জাতির জন্য কোরবানির নির্দেশনা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। এবং এই কোরবানির ইতিহাসটা একেবারে সৃষ্টির শুরু থেকেই আমরা জানি, হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছিলেন আর ওনাদের এই দুইটি সন্তান ছিল হাবিল এবং কাবিল, তাদের মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব হয়েছিল, সংঘাত সৃষ্টি হয়েছিল বিয়ে নিয়ে, সেখানে সমাধান করতে গিয়ে আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলেছেন, তোমরা কে আল্লাহর সন্তুষ্ট অর্জনকারী, অথবা কে এই শর্তে রাজি হতে চাও, তোমরা আগে একটি কোরবানি করে দেখাও, যার কোরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে সেই সত্যিকার অর্থে তাদের একটি বোনকে বিয়ে করার জন্য তারা যে দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল সেটার ফয়সালা এবং সমাধান হবে। সেখানে তারা সে কোরবানির ইতিহাসটি এরকম ছিল যে কোরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল এরকম, যে কোরবানি করবে
আকাশ থেকে একটি আগুন এসে তার কোরবানিটাকে উড়ে নিয়ে যাবে, তার কোরবানিটা গ্রহণ হয়েছে বলে এটি বিবেচিত হবে, এটি নির্ধারিত হবে। একেবারে সৃষ্টির শুরু থেকেই আমাদের কোরবানির ইতিহাসটি সেটি ধারাবাহিকভাবে আস্তে আস্তে আজকে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। নিঃসন্দেহে ঈদ উল আজহা কোরবানি মুসলমানদের জন্য একটি আত্মত্যাগের একটি বড় পরীক্ষা, একটি স্যাক্রিফাইসের একটি বড় পরীক্ষা। আমরা জানি না সত্যিকার অর্থে আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে অথবা বাংলাদেশের অথবা সারা বিশ্বের মুসলমান যারা আজকে এই কোরবানিকে পালন করেছেন সত্যিকার অর্থে আল্লাহর নির্দেশের আলোকে তারা এই কোরবানিটিকে সম্পন্ন করতে পেরেছেন। আমাদের ঈদ পরবর্তী সময়ে সে কোরবানিকে আমরা উদযাপন করে আজকে আমরা আমাদের সাংগঠনিকভাবে আমাদের ময়দানে ফিরে এসেছি, আমাদের কাজগুলোকে আঞ্জাম দেওয়ার জন্য, দিনের একটি কঠিন জিম্মাদারি আমাদের অর্পিত হয়েছে সেটিকে বাস্তবায়ন করার জন্য। সম্মানিত ভাইরা, আমি সেই জন্য ইসলামী ছাত্র শিবিরের এই সকল নেতাকর্মীদেরকে যে কোরবানির মধ্য দিয়ে শুধু পশু কোরবানি বা মনের পশুত্ব কোরবানি নয়, বরং আমরা যে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছি, যে আন্দোলনের সাথে আমাদের জীবন ও মৃত্যুর ফয়সালার সিদ্ধান্ত রয়েছে, যে আন্দোলনকে তার কেমন মঞ্জিলে মসজিদে পৌঁছানোর জন্য ইসলামী ছাত্র শিবির নন, শুধুমাত্র যে এই পৃথিবীর ইতিহাসে যতগুলো ইসলামী আন্দোলন পরিচালিত হয়েছে নবী রাসূল যেভাবে ত্যাগের যে স্যাক্রিফাইসের যে নমুনা আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেভাবে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার মাধ্যমে আমাদের কাছে সাক্ষী হয়ে দাঁড়িয়েছেন ইসলামী ছাত্র শিবিরের 136 জন ভাই, এই আন্দোলনকে তার মন্দিরে মাঠে পৌঁছানোর ক্ষেত্রে যারা বাতিলের সাথে আপোষ করেনি, মাথা করেনি, পুরো অন্যায়ের কাছে তারা তাদের নিজেদেরকে সমর্পণ করেনি, বরং নিজের জীবনকে কোরবানি করে দেওয়ার মধ্য দিয়ে আত্ম উৎসর্গ করার মধ্য দিয়ে ইসলামী আন্দোলনকে যেভাবে সমন্বয় করে গেছে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকেও সেরকম নিজেকে কোরবানি করার, নিজের শাহাদাতের তামান্নাকে লালন করার মধ্য দিয়ে আমাদের আগামী দিনের কাজগুলোকে আঞ্জাম দেওয়ার চেষ্টা করার সিদ্ধান্ত নিতে হবে। এটি হচ্ছে কোরবানির মূল বিষয়। আমাদের শিক্ষা, আমাদেরকে যে দায়িত্ব দিয়ে দিল যে প্রেরণ করেছে আজ মানবতার মানুষের জন্য, মুক্তিকামী মানুষের জন্য, তার সত্যিকার মুক্তিকে নিশ্চিত করার জন্য ইসলাম ছাত্র